কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মুভিটা হচ্ছে এমন একটা মুভি, 7 বছর একটি বাচ্চা, সে পুরো রাজ্যের দায়িত্ব পায় এবং রাজ্যের দায়িত্ব পাওয়ার পরে সে রাজ্য সামলাতে না পেরে সে মেন্টাল হয়ে যায়। তো আজকে আমরা মুভিতে এটাই জানবো। এটা 2012 সালের মুভি। তো মুভির শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওয়াডিয়া নামক একটা সুন্দর কাল্পনিক দেশ, সে দেশের রাজার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, তার ছেলের নাম আলাদিন। তো সে জন্মগ্রহণ করার পরেই তার মা মারা যায় এবং তার যখন 7 বছর বয়সে তার বাবাকেও মেরে ফেলে। আলাদিনের পিতা মারা যাওয়ার পরে পুরো রাজ্যের মানুষ আলাদিনকে 7 বছর বয়সে তাকে রাজ্যের সিংহাসনে বসায়। তো সিংহাসনে বসানোর পরে আমরা পরের সিনে দেখতে পাচ্ছি তার এই 21 বছর বয়স। এই দেশটির প্রতি বছর একটা অলিম্পিক গেম হয়, সেটা হলো দৌড় খেলা। তো দৌড় খেলার মধ্যে রাজা নিজেই অংশগ্রহণ করতো। তো রাজার আগে যদি কেউ যেতে চাইতো তাকেই গুলি মারতো। তো প্রতি বছর রাজাই জিততো। তো এর এমনভাবে 14টি অলিম্পিক গেম রাজা জিতে রাজা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছে। পরের দিন একটা সম্মেলন হয়। তো সম্মেলন বসার পরে রাজা বলতেছে যে আমার দেশে এমন একটি বড় মিসাইল তৈরি করব, সেটা মানুষের উপর আক্রমণ করার জন্য, বরং রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য একটা মিসাইল তৈরি করব, সেই জন্য আমি পদক্ষেপ নিতেছি। তো এই কথা শোনার পরে পুরো রাজ্যের মানুষ কি করে, হাসে, হাসি তামাশা করে। পরের দিন আমরা দেখতে পাচ্ছি আলাদিন মিসাইল সেন্টারে যাচ্ছে যেখানে মিসাইল তৈরি করবে। তো সে মিসাইল যেখানে যাচ্ছে গিয়ে দেখে তার মিসাইল এতই ছোট যে সে রাগান্বিত হয়ে যায়। তো তার চাচাকে বলে এটা কি কি ধরনের মিসাইল। তো আলাদিন বলতেছে যে তোমরা কেন সায়েন্টিস্ট নাদালকে খবর দেওনি মিসাইল তৈরি করার জন্য। তো সায়েন্টিস্টের আশেপাশে যে সায়েন্টিস্টগুলো ছিল তারা বলতেছে আপনি দুই বছর আগে এখানে এসেছিলেন এবং সায়েন্টিস্ট নাদালকে আপনি নিজেই মেরেছেন, তাহলে তাকে কীভাবে আমরা আনবো। ল্যাবের কাজ শেষ করে আলাদিন তার রাজ্যেতে ফিরে যায়। তো ফিরে যাওয়ার পরে তার যেই সিকিউরিটিগুলো ছিল সবগুলো সিকিউরিটি মহিলা, কারণ সেই সিকিউরিটির দ্বারা ফায়দা উঠায়। তো ফায়দা মানে এখানে আপনারা বুঝতে পারছেন। তো আলাদিন শুনে যে তার রাজ্যের বাইরে কিছু লোক হামলা করছে। তো আলাদিন যখন বাইরে যায় তখন তার উপর একটা গুলি চলে। তো আলাদিন সেখানে মারা যায়। তো মারা যাওয়ার পরে তাকে নিয়ে যায় দৌড়াদৌড়ি করে, কিন্তু ঘরের ভিতরে দেখে যে অন্য একটা আলাদিন ঠিকই আছে। তো তার চাচা এটা দেখে অবাক। তো পরবর্তীতে আমরা জানতে পারছি যে আলাদিন যে মেইন আলাদিন আছে সে কী করছে, তার অনেকগুলো ডুপ্লিকেট বানিয়ে রেখেছে যে যদি কোনো মোকাবেলার পরিস্থিতি হয় তাহলে কী করে, সে নকলগুলো পাঠায় আর সেখানেই মারা যায়। তো কী করে আলামিন চুতিয়ায় যেই মৃত লোকটা আছে সেটাকে মানে ধাক্কায় আর কি উঠানোর জন্য। পরে আমরা দেখতে পাচ্ছি যে আলাদিন যাওয়ার পরে আলাদিনের যে চাচা আছে সে ফোন করে বলতেছে যে আলাদিন মারা যায়নি, তার ডুপ্লিকেট মরেছে। তো আমরা এখানে বুঝতে পারছি যে আলাদিনের যে চাচা আছে সেই পুরো ষড়যন্ত্রটা করেছে আলাদিনকে মারার জন্য আর রাজ্যটা দখল করার জন্য। আলাদিনের চাচা এও বলতেছে যে তুমি এমন একটা আলাদিন নকল আলাদিন খোঁজো যেটা কী করে আলাদিনের পরিবর্তে এই রাজ্যকে পরিচালনা করতে পারে এবং আমার সাহায্যে মানে এই রাজ্যকে চালাতে পারে। তো পরে আমরা দেখতেছি যে নকল আলাদিন আছে, তাকে ম্যানেজ করা আনা হয়েছে এবং সে কী করছে, টলিউডের বিখ্যাত নায়িকাকে সে নায়িকার সাথে ফায়দা উঠাচ্ছে। তো ফায়দা উঠানোর পরে নায়িকার সাথে একটা ছবিও তোলাইছে, সেটা কী করছে দেওয়ালে টাঙায় রাখছে। পরের দিন যখন আলাদিন রোমের মধ্যে গেম খেলছে তো তার কাকা যায়, তার চাচা যায় ওখানে গিয়ে বলছে যে আপনি কী করেন, যেই মিসাইল আছে মিসাইলের জন্য তুমি আমেরিকা যাও। তো আমেরিকা গিয়ে ওইখানে তাদের সাথে আলাপ আলোচনা করো এবং তাদের কাছে পরামর্শ নিয়ে আসো যে কীভাবে তোমার দেশকে রক্ষা করা যায়। তো কী করে আলাদিন সিদ্ধান্ত নেয় যে পরে আলাদিন আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়, আলাদিন আমেরিকাতে যায়। তো যাওয়ার পরে সবাই মানে আমেরিকান যে আদিবাসী আছে তারা চাইতেছে যেই দেশটা আছে তাদের দেশটা ডেমোক্রেসির নেতৃত্বে পরিচালনা হোক। তো আলাদিন এটা চায় না। তো পরে কী করে তারা আলাপ আলোচনা করে। তো আলাপ আলোচনা করার পরে আলাদিনকে মানে একটা সিক্রেট রুমে নিয়ে যায়, এটা তার পুরো সম্পূর্ণটাই তার চাচার চাল। তো নিয়ে যাওয়ার পরে পুরো যেই দাড়ি আছে দাড়িগুলো কাটিয়ে ফেলাই দেয়। আলাদিনের দাড়ি কাটার পর আলাদিনকে মানে কেউ চিনতেছে না। তো আলাদিনের যখন কনফারেন্স হবে তখন ওই নকল যে আলাদিন আছে তার চাচা নিয়ে আসছে। তো ওইখানে নকল আলাদিন যায় এবং আলাদিন সেই কনফারেন্সে যায় যে আসল আলাদিন। সেই কনফারেন্সে যাওয়ার পরে তাকে কেউ চিনতেছে না, সে কী করে একটা বেরিয়ে ভেঙে সে ভিতরে ঢুকে এবং সেখানে পুলিশের পিটুনি খেয়ে সে চলে আসে। তো পরে আলাদিনে দেখতেছে কি তার চাচা এবং যে নকল আলাদিন আছে তারা কী করছে, একখানো পরিচালনা করতেছে কীভাবে বাসন দেওয়া যায়। তো এটা আবার আলাদিনে দেখে। তো দেখার পরে যে আলাদিনে পুরো বিষয়টা জানতে পারছে যে সম্পূর্ণ চালটাই তার চাচা করেছে, মানে সম্পূর্ণ চালটাই তার চাচার পুরো রাজ্য দখল করার জন্য। তো ওইখানে একটা মেয়ের সাথে আলাদিনের পরিচয় হয়, আলাদিনকে মেয়েটি কাজ দেয় স্টোরে কাজ দেওয়ার পরে সে কাজ না করে সেখান থেকে চলে আসে। আলাদিন ওইখান থেকে চলে আসার পরে সে বাইরে দেখতে পায় নাদালকে, যে নাদালকে সে 2 বছর আগে মেরে ফেলেছে। তো এটা দেখে সে শক হয়ে যায়, নাদালের পিছু করতে করতে সে একটা রেস্টুরেন্টে যায়। তো রেস্টুরেন্টের যেই লোকগুলো আছে আলাদিনকে চিনে ফেলে। তো চিনে ফেলার পরে তাকে ধরে ফেলে ওইখানে তাকে মারার জন্য। তো কী করে ওইখানে যেই সায়েন্টিস্ট নাদাল আছে নাদাল গিয়ে বলে ও আমার কলিগ। তো নাদাল ওইখান থেকে তাকে ছুটিয়ে নিয়ে আসে। সায়েন্টিস্ট নাদাল আলাদিনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন, তুমি তোমার রাজ্য পরিচালনা ছেড়ে তুমি এখানে কী করছো। তো আলাদিন বলতেছে যে আমার
আমার চাচা আমাকে এখানে নিয়ে এসেছে এবং সে পুরো ওয়ার্ডিয়া দখল করার জন্য সে চক্রান্ত চালাইতেছে। তো সে দখল করে ফেলেছে অলরেডি, একমাত্র আপনিই পারেন আমাকে সাহায্য করতে। তো নাদাল রাজি হয় তাকে সাহায্য করার জন্য। পরের দিন আলাদিনে যেখান থেকে কাজ ছেড়ে আসছিল ওইখানে যায় কাজের জন্য। তো মেয়েটি কাজে রাখে, তো রাখার পরে আলাদিনে এমন ভালোভাবে কাজ করা শুরু করে এবং খুবই সাকসেস হয় এবং মেয়েটিও খুবই খুশি হয় এবং মেয়েটি আলাদিনকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে। তো এদিক দিয়ে কী করে যে নাদাল সায়েন্টিস্ট আসে ও নাদাল পুরো বিষয়টাকে সাজিয়ে ফেলছে যে কীভাবে রাজ্যটা আবার ফিরে পাওয়া যায়। তো এটা আলাদিনকে জানায়। তো জানানোর পরে আলাদিন পুরো বিষয়টা জেনে খুব খুশি হয় কীভাবে তারা পুরো রাজ্যটা জয় করবে। একদিন যখন আলাদিন এই স্টোরে কাজ করতেছে তো হঠাৎ দেখে একটি মহিলা প্রেগনেন্ট ছিল, সেই মহিলার মানে পেইন হচ্ছিল ডেলিভারি হওয়ার জন্য। তো তাকে কী করে ডাক্তারের কাছে না নিয়ে আলাদিন এই সব বিষয়ে কিন্তু জানে না, তারপরও মেয়েটিকে সুস্থভাবে ডেলিভারি করার জন্য যেই জয়ী ছিল স্টোরের মালিক সে আলাদিনের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে এবং জয়ী আলাদিনকে বলতেছে আমি যতদিন বাঁচি আমি তোমার সাথেই বাঁচতে চাই, মানে তোমাকে বিয়ে করতে চাই এবং তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। তো আলাদিন কিন্তু মেয়েটিকে তেমন পছন্দ করে না, সে মেয়েটিকে এড়িয়ে এড়িয়ে চলছে। পরের দিন যখন আলাদিন ঘোরার জন্য বাইরে বের হচ্ছে তো বেরো দেখে সে টেবিল মধ্যে ওয়াডিয়া দেশের খবর প্রচার করতেছে যে ওই দেশের যে মানুষগুলো আছে তারা বলতেছে যে আমাদের যে প্রথম রাজা ছিল আলাদিন সে একবারেই বাজে ছিল। তো এইটা দেখে আলাদিন খুবই মন খারাপ করে। তো মন খারাপ করে সে যায় মরার জন্য, মানে নিজের যান নিজে দিয়ে দিবে। তো ওইখানে আবার সায়েন্টিস্ট যায়, তো গিয়ে তাকে বাধা দেয় যে তোমার অনেক কাজ আছে, তোমার রাজ্যকে দখল করতে হবে। তো ওইখানে নাদাল তাকে বোঝায়। তো বোঝানোর পরে আলাদিন ওইখান থেকে আসে। পরের দিন কী করে আলাদিন ওই যে নকল আলাদিন আছে ওই তার কাছে যায় এবং তাকে গিয়ে মানে কবজা করে এবং আলাদিন তার নিজের জায়গায় ফিরে যায়। তো ফিরে যাওয়ার পরের দিন যখন যেই ওয়াডিয়া দেশটা আছে সেই দেশটা ডেমোক্রেসি প্রতিষ্ঠা হবে এবং সেইখানে আলাদিন যায় এবং গিয়ে সে কী করে সে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে দিবে না, তো সে পেপারটা ছিঁড়ে ফেলে এবং কিছুক্ষণ পরে জয়ী যায় তার গার্লফ্রেন্ড। জয়ী যাওয়ার পরে তাকে দেখে সে ইমোশনাল হয়ে যায় এবং ইমোশনাল হওয়ার পরে সে ঘোষণা করে দেয় যে ওয়াডিয়া যে দেশটি আছে ওটা ডেমোক্রেসি হবে। তো এটা শুনে সবাই খুশি হয়ে যায়। তো তার চাচা কী করে তার চাচা আলাদিনের উপর গুলি চায়। তো গুলি চালানোর পর যে নকল আলাদিন আছে সে কী করে তার মাথার মধ্যে গুলি লাগে এবং নকল আলাদিন সেখানে মারা যায়। পরের দিন আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই ওয়াডিয়াতে ফিরে আসে এবং ফিরে আসার পর তার গার্লফ্রেন্ড যে ছিল তার সাথে প্রোগ্রাম চালায় এবং প্রোগ্রাম চালানোর পরে তাকে বুকে জড়িয়ে ধরে এবং তাকে গুলি করার প্ল্যান করে।